Hey, listen. Yo, bite the fuck you gonna bite. Hey, because no. Come on, John. The winner. হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত দি বক্স টিউবে। আজকে আমরা আপনাদের জন্য যে ভিডিওটি বানিয়েছি, প্রমিস করছি এটা দেখলে আপনারা হাসবেন নাকি কাঁদবেন ঠিক বুঝতে পারবেন না। কেননা এই ভিডিওটি আমরা বানিয়েছি অতি স্মার্ট মানুষদের নির্বোধের মতো কাজ কারবার নিয়ে। ভিডিওটি শুরু করার আগে একটা জরুরি স্বাস্থ্য নির্দেশনা আপনাদের স্মরণ করে দিতে চাই। আপনারা জানেন আমাদের দেশে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে, তাই নিজেকে এবং আশেপাশের মানুষকে নিরাপদ রাখতে মাস্ক ব্যবহার করুন এবং একদম জরুরি প্রয়োজন ছাড়া ভিড়ভাড় জায়গা পরিহার করুন। বন্ধুরা, আমরা আসলে যখন কোনো কাজ করি তখন সেটা আমরা মাথায় রাখি, আসলে কাজটা ঠিক হচ্ছে কি না তার উপর বিষয়টা যদি কোনো মেয়েকে প্রপোজ করার মতো ইম্পর্টেন্ট হয় তাহলে তো সেটা আপনার জন্য খুবই স্পেশাল একটা মোমেন্ট। কিন্তু সেটা তখনই যখন আপনার জানা থাকবে সামনে থাকা ওই মেয়েও আপনাকে পছন্দ করে। কিন্তু এই ছেলেটি কোনো চিন্তা ভাবনা না করে মেয়েটিকে সবার সামনে প্রপোজ করে বসে। আর এরপর মেয়েটি একদম ডিফারেন্ট স্টাইলে ছেলেটিকে জবাব দেয়। সত্যি বলতে প্রপোজালের অ্যান্সারটি ছেলেটির জন্য বেশ ভারী হয়ে গিয়েছিল। বন্ধুরা, কখনো কখনো আমরা এমন সব কাজ করে থাকি যেটা এক্সপার্টদের করার কথা, না হলে নিজেদের বেশ ক্ষতি হতে পারে। কেননা এক্সপার্টরা তাদের কাজের ক্ষেত্রে বেশ প্রফেশনাল হয়ে থাকে। এই মেয়েটি তার কোঁকড়া চুলগুলো সোজা করার জন্য নিজে নিজেই হেয়ার আয়রন ব্যবহার করছিল, যেটা খুবই সাবধানের সাথে ব্যবহার করার দরকার। আর মেয়েটি যেহেতু কাজটা ওইভাবে করেনি, অত রেজাল্ট আপনার সামনেই। মেয়েটির চুলগুলো জ্বলে যায়, যেটা মেয়েটি কিছুক্ষণ পরে বুঝতে পারে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এমন ভুল করবেন না। সেনা সদস্যরা জীবনঘাতী সব অস্ত্র নিয়ে কাজ করে, আর তাই এদের সামান্যতম ভুলও তাদের নিজেদের তো বটেই, সাথে পুরো স্কোয়াডকেই মৃত্যু ঝুঁকিতে ফেলে দিতে পারে। এবার আমরা এমন একজন ডাম্প সোলজারকে দেখব যিনি নিজের সাথে সাথে তার স্কোয়াডের জীবনও মৃত্যু ঝুঁকিতে ফেলেছিল। চাইনিজ এই সোলজার ট্রেনিং এর সময় হ্যান্ড গ্রেনেড থ্রো করছিল, তারপর বাকিটা তো ইতিহাস। যাই হোক, তার সুপ্রিয়র তাৎক্ষণিক বুদ্ধিতে এরা বেঁচে গিয়েছিল। আমার তো মনে হয় এই সোলজারের সত্যিকারের বন্দুক ছেড়ে দিয়ে ওয়াটার গান দিয়ে খেলা করা উচিত। আপনার কি মতামত লিখে জানাবেন। ভুল থেকে মানুষ শিক্ষা নিতে পারে, কিন্তু বোকামি এটার জন্য আপনাকে কিন্তু মূল্য দিতেই হবে। আমেরিকার একটি শহরে রাস্তায় যখন পানি ভর্তি হয়ে যায় তখন পুলিশ সেখানে একটি ব্যারিয়ার লাগিয়ে দেয় যাতে কেউ সামনে যেতে না পারে, সাথে কারো যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু এই গাড়ির ড্রাইভারের কোথাও যাওয়ার মনে হয় একটু বেশি তাড়া ছিল, আর তাই এই ড্রাইভার পুলিশের ব্যারিয়ার অমান্য করে তার গাড়িটিকে পানিতে নামিয়ে দেয়। কিন্তু এই ওভার কনফিডেন্ট ড্রাইভার কিছু দূর যাওয়ার পর বুঝতে পারে বিষয়টা তার বোকামি হয়েছে। গাড়িটি পানিতে একদম ডুবে যায়, আর সে কোনো মতে গাড়ি থেকে বের হয়ে নিজের জীবন বাঁচায়। আর তারপর ডুবন্ত গাড়িটির দিকে হতাশ মুখে তাকিয়ে থাকে। কিছু মানুষের কাজকর্ম দেখে মনে হয় এনারা কখনোই নিজেদের মস্তিষ্কের ব্যবহার করেনি। এবার এই চোরকেই দেখুন, যে এই কাচের দরজাটি দিয়ে ভিতরে ঢোকার জন্য ওই ড্রামটি দিয়ে দরজাতে বারবার আঘাত করছে। এভাবে অনেকবার আঘাত করার পর এক পর্যায়ে দরজাটিতে একটা ফুটো হয়ে যায়, আর তারপর ওই চোর ফুটো দিয়ে অনেক কষ্টে ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু এই বেকুব চোরের বুদ্ধি সম্পর্কে আপনি তখনই ধারণা পাবেন যখন দেখবেন এই চোর ঘরের ভিতরে ঢোকার পর দরজাটি নিজে নিজেই খুলে যাবে। তার মানে দাঁড়াচ্ছে এই চোর ভাই সাহেব বুঝতেই পারেনি দরজাটি আগে থেকেই খোলা ছিল। এই চোর মহাশয় দরজাটি একবার চেক করার বদলে ডিরেক্ট সেটা ভাঙা শুরু করে দিয়েছিল, আর এটা না করে যদি সে একবার তার মাথাটা খাটাতো
তাহলে হয়তো তাকে এত পেরেশানির মধ্যে পড়তে হতো না। বন্ধুরা, পার্টিস এবং ফেয়ারওয়েলে আসলে আমরা যাই একটু মজা করার জন্য, যেখানে সব টেনশন ঝেড়ে ফেলে দিয়ে আমরা একটু রিল্যাক্স করে থাকি। কিন্তু কিছু মানুষ নিজেদের একটু বেশি রিল্যাক্স করে ফেলে। এবার আপনারা এই ভাই সাহেবকে দেখুন, এনাকে তো এই পার্টির মধ্যে নিজের ট্যালেন্ট দেখাতে হবে, আর তাই ইনি ড্রিঙ্কসের এই বোতলটি ওপেনার ছাড়াই নিজের মোবাইল ফোনটি দিয়ে খুলে সবাইকে দেখিয়ে দেয়। হাতের ফোনটি দিয়ে একটি কর খোলার পর এনার মাথার বুদ্ধি তখন গিয়েছে ঘাস খেতে। ভাই সাহেব আরও একটি বোতল তার ফোন দিয়ে খুলতে শুরু করলেন, আর ফোনটি তখনই গেল ভেঙে। বেচারা, শো অফ করতে গেলে যা হয় আর কি। আজকাল বড় ধরনের সিঙ্গিং কনসার্ট হলে সেখানে বেশিরভাগ শিল্পীরা লিপসিং করে, অর্থাৎ নিজেদের গাওয়া গানের সাথে স্টেজে শুধু ঠোঁট নাড়ে। কেননা স্টেজে দাঁড়িয়ে লাইভ কনসার্টের অরিজিনাল গানের মতো করে গাওয়া বেশিরভাগ সময়ই সম্ভব হয় না, আর তাই অর্গানাইজার এবং সিঙ্গার্সরা লিপসিংয়ের ব্যাপারে বেশ সাবধানী হয়ে থাকে, যাতে দর্শকরা এ ব্যাপারে কিছু বুঝতে না পারে। কিন্তু এই শিল্পী এ ব্যাপারে একদম মনোযোগী ছিল না। সে হাতে থাকা মাইক কিভাবে ধরেছে একটু লক্ষ্য করুন। গানের প্রথম দিকে বেশ কিছুক্ষণ তো সে এভাবেই মাইকটিকে উল্টো করেই ধরে রেখেছিল, কিন্তু তারপরেও তার গানের আওয়াজ আসছিল। পরে যখন ওই শিল্পীর মাইকের দিকে নজর পড়ে, তখন সে খুব দ্রুত তার মাইকটির মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু ততক্ষণে অনেক দর্শক এটা দেখে ফেলেছিল। বন্ধুরা, আপনি যদি গাড়ির মালিক হন, তাহলে কিন্তু গাড়ি চালানোর সময় আপনাকে অনেক বিষয় মাথায় রাখতে হবে। এই লোকটি তার গাড়িটিকে একটি গাছ উপড়ে ফেলার জন্য ব্যবহার করছিল, আর এজন্য এই মহান ব্যক্তি গাছটির সাথে একটি চেন বেঁধে দেন, আর সেই চেনের আরেক মাথা বাঁধেন তার গাড়ির সাথে। আর তারপর যখন এই ভদ্রলোক তার গাড়িটি দিয়ে গাছটিকে টানতে লাগলেন, তখন গাছটির একটি অংশ ভেঙে গিয়ে গাড়িটির পেছনের গ্লাস ভেঙে ফেলে। বন্ধুরা, পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের খাবার দেখা যায়, কিন্তু এই খাবার যত ধরনেরই হোক না কেন, এটা খাওয়ার জন্য সবাই হাত ব্যবহার করে। কিন্তু কিছু মানুষ আছে যারা পুরনো স্টাইলে হাত দিয়ে খেতে খেতে বোর হয়ে গিয়েছে, আর তাই এই লোকেরা নতুন কিছু ট্রাই করে থাকে, যেমন এই লোকটি যিনি ভুট্টা খাচ্ছেন। বন্ধুরা, ভুট্টা খাওয়া একটা সাধারণ ঘটনা, কিন্তু এই ভাইসাব একটু ডিফারেন্ট স্টাইলে ভুট্টা খাওয়ার চেষ্টা করেছিলেন, আর তাই ইনি ভুট্টাটিকে একটা ড্রিল মেশিনে রেখে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খেতে শুরু করেন। এটাকে কর্ন ড্রিলিং চ্যালেঞ্জও বলা হয়ে থাকে। এই ভাই সাহেবের খাওয়া যখন শুরু হলো, তখন তার এই কর্ন ড্রিলিং চ্যালেঞ্জ ঠিকঠাকভাবেই চলছিল, কিন্তু যখনই এই ড্রিল মেশিনটির গতি বেড়ে গেল, তখন এই বেচারার সামনের দুটো দাঁতই উপড়ে গিয়েছিল। তার মানে এই লোকটি তার বেকুবির জন্য এত বড় সাজা পেয়েছিল যে প্রতিবার আয়নার সামনে গেলেই তার এটি মনে পড়বে। সময় হলো আজকের মতো পর্বটি শেষ করার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে কোন ক্লিপটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সেই সাথে নতুন দর্শক, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে আপডেট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল বাটনটি অন রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।